নমস্কার বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন টিফিন বানাচ্ছি, মিষ্টি গোলা রুটি। তো এটাই তিনজনে টিফিন মানে করবো, লাড্ডুকেও পাঠিয়ে দেবো, আমরা দুজনও খেয়ে নেবো। আর যাকে দেখালাম যে মেয়েটাকে, ও হচ্ছে আমার ছোটোবেলাকার বান্ধবী। ও কাল সন্ধেবেলা এসেছিলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো একটু দেখিয়ে দিলাম, মানে তারপরে আর মানে ভিডিও করতে পারিনি, ওর সঙ্গে কথা বলতেই ব্যস্ত হয়ে গেছিলাম। মানে অনেক বছর পর আমার বাড়িতে এলো, তো মানে অনেক বছর পর পেলাম বান্ধবীকে, তো আমি তো খুবই খুশি। তো ভাবলাম আমার খুশিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, সেই জন্য একটুখানি দেখিয়ে দিলাম। তো এখন লাড্ডুকে তুলছি, ও দেখো ঘুম থেকেই উঠছে না। তো চলো ওকে তুলি, তুলে রেডি করাবো। লাড্ডুকে রেডি করে দিয়েছি। তো দেখো ওয়াটার বোতলটাকে নিয়ে কিরকম করে যাচ্ছি, সব সময় বদমাইশি। বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি টিফিন করতে বসে গেছি, আর আমার বড়কেও দিয়ে দিয়েছি, আমার বড় টিফিন করছে ওইদিকে। তো আজকে সকালে একটা ব্যাড নিউজ শুনলাম, শুনে খুবই খারাপ লাগছে। আমাদের পাশেই থাকে একটা কাকিমা, মারা গেছে সকালেই। তো মানে শুধু শুনে মানে মনটা একটু খারাপ হয়ে গেল, যে এই আছে এই মানুষ, এই নেই, কার কখন কী হয় বলা যায় না। এই দুনিয়ায় কেউ কারণ নয়, শুধু কিছুক্ষণের মানে মায়া, কিছুদিনের, আর কিছুদিনের অভিনয় করে সবাইকেই চলে যেতে হয়। তো কিছু কিছু মানুষকে দেখি যে এত অহংকার, অহংকার করে, মানে ভেবে পাই না যে কিসের এত অহংকার করে। এই আছে তো এই নিয়ে চলো চলো। তো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার ছেলেও এসে গেছে, আর আমার বর তো আজকে বেরোয়নি, ওই গিয়ে নিয়ে এলো। তো এখন ড্রেস চেঞ্জ করছে, এখন 1:45 বাজে। তো চলো ওকে স্নান করিয়ে আমরা তিনজনেই খেতে বসি যাবো আজকের। তো আমাদের তিনজনের খাবার নিয়ে নিয়েছি, দেখো আমার ছেলে বলছে কী কী হয়েছে আজকের। তো বাবা ছিল আজকের, ওই জন্য মাছ নিয়ে এসছে, খুব খুশি। ওর বাবাও ঘরে আছে, মাছও রয়েছে। আমরা তিনজনেই খাচ্ছি, তো আমার বর ক্যামেরার পেছনেই আছে, মানে ফোনের মধ্যে, মানে টেবিলটা ছোটো তো তিনজনে ঠিক আসে না, তো ব্যাক ক্যামেরায় আছে। তো লাড্ডু আজকে তো খুশি, কারণ নিরামিষ তো একদম খেতেই চায় না, নিরামিষ দেখলে ওর গায়ের জ্বর চলে আসে। তো বরকে বললাম, তো বললো ঠিক আছে আমি মাছ নিয়ে আসছি, আর ঘরেই আছে। তো যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন একটু ফল খাবো, আম আর পেয়ারা। চলো, গুড ইভিনিং বন্ধুরা। এখন লাড্ডুকে একটু ম্যাগি করে দিয়েছি, সন্ধ্যেটা দিলাম, জামাকাপড় কটা ছিল ওগুলো ভাঁজ করলাম। একটা চকোবাইট খেলো, খেয়ে দিয়ে বললাম যে একটু ম্যাগি করে দিই, শুধু একটা চকোবাইট খেলে তো আর পেট ভরবে না, আর দুধ তো খেতেই চায় না, কি বলবো। তো বললাম যে একটু ম্যাগি করে দিই। তো এখানেই আজকে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।